ঘুমানোর যাওয়ার আগে এই কথাগুলো একবার শুনুন। এই উক্তিগুলি আপনার জীবনে নতুন করে শুরু করার উৎস হতে পারে, এমন কয়েকটি বর্তমানে জনপ্রিয় জীবন নিয়ে উক্তি আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক। নাম্বার এক, ফটো এডিট না করে নিজের চরিত্রকেই এডিট করো, ভবিষ্যৎ ভালো হবে। নাম্বার দুই, চুপচাপ নিজের কাজ করে যান, দেখবেন একদিন আপনার কাজে চিৎকার করে সবার নজর কাড়বে। নাম্বার তিন, কখনো না হারাটা মানুষের সবচেয়ে বড় বীরত্ব নয়, বারবার হেরে গিয়ে উঠে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় বীরত্ব। নাম্বার চার, আমরা যখন হতাশ হই তখনই ভাগ্যকে দোষারোপ করি, কিন্তু আমরা বুঝতে চাই না যে এর জন্য আমাদের আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। নাম্বার পাঁচ, কাউকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান এবং বিশ্বাস করা সবথেকে বেশি জরুরি। নাম্বার ছয়, ঘরের ভেতরে তোমার যত মন চায় কাঁদো, কিন্তু অবশ্যই দরজা হাসি মুখে খুলবে, কেননা যদি কেউ তোমাকে ভেঙে পড়া অবস্থায় দেখে ফেলে তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আপনি যদি প্রতিশোধ নিতে চান তবে সবথেকে বড় প্রতিশোধ হলো উপহাসকারীদের সফল হয়ে দেখান। নাম্বার আট, যে আপনাকে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আপনার কাছে নেই, কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদের ভালোবাসতে ব্যস্ত থাকি। নাম্বার নয়, জীবন হচ্ছে আপনার মৃত্যুর সবথেকে ঘনিষ্ঠ একজন সঙ্গী। নাম্বার দশ, প্রত্যেক মানুষের উচিত প্রতিদিন নিজেকে এমনভাবে কাটানো যাতে করে মনে হয় দিনটাই তার শেষ দিন। নাম্বার এগারো, মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক, যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। নাম্বার বারো, জীবন মানে হল ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। নাম্বার তেরো, জীবনের সকল লড়াই নিজেকে লড়তে হয়, মানুষ শুধুমাত্র সান্ত্বনাই দিয়ে যায়, কেউ আসে থাকে না। সময়ের যত্ন নিতে শিখো, তবেই সময় তোমার জীবনের যত্ন নেবে। নাম্বার পনেরো, মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এই কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। নাম্বার সতেরো, স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো, স্বপ্ন সারা জীবন অর্থহীন। নাম্বার আঠেরো, যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। নাম্বার উনিশ, জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে। নাম্বার বিশ, যে পরিশ্রমী হয় সে কখনো অন্যের সহানুভূতির জন্য অপেক্ষা করে না। নাম্বার একুশ, প্রত্যেক মানুষই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউ কখনো বুড়ো হতে চায় না। নাম্বার বাইশ, আপনি আপনার জীবনে ব্যর্থ হবেন এমন কাজ এই পৃথিবীতে কখনোই খুঁজে পাবেন না, জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। নাম্বার তেইশ, চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। নাম্বার চব্বিশ, কথাটা বিল গেটসের, একবার পরীক্ষায় কয়েকটা বিষয় আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে, এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটওয়্যারের প্রতিষ্ঠাতা। নাম্বার পঁচিশ, পরিশ্রম তোমার চেহারাকে ভেঙে দিল, সুন্দর ভবিষ্যৎ তৈরি করে দিবে। নাম্বার ছাব্বিশ, সুখে থাকা মানেই সুখে নয়, বরং অন্যকে সুখে রাখতে পারাটাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। নাম্বার সাতাশ, হতাশ হলে কখনো ভেঙে পড়বেন না, বরং নিজের উপর বিশ্বাস রাখুন, আপনিও পারবেন। নাম্বার আঠাশ, জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা,
চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। নাম্বার 29, কখনোই ভেঙে পড়বেন না। জীবনে যা কিছু আপনি হারিয়েছেন তা অবশ্যই অন্য কোনো রূপে আপনার কাছে ফিরিয়ে আসবে। নাম্বার 30, স্বপ্ন পূরণে জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নেয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।